প্রতি বছরের মতো এবছরও সারা বিশ্বের সঙ্গে সঙ্গে রায়গঞ্জেও পালিত হলো 29 এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস। নৃত্যশৈলী হিসেবে যেমন জনপ্রিয়, তেমনি ফিটনেসের জন্য সারা বিশ্বে ক্রমাগত বাড়ছে নাচের জনপ্রিয়তা। প্রসঙ্গত, আন্তর্জাতিক নৃত্য দিবসটি প্রথম 1982 সালে ইউনেস্কোর আন্তর্জাতিক নৃত্য পরিষদের মাধ্যমে পালিত হয়। আন্তর্জাতিক নৃত্য পরিষদ হল বিশ্বের সব ধরনের নৃত্যের জন্য অফিসিয়াল সংস্থা এবং এটি 1973 সালে তৈরি করা হয়েছিল। এর লক্ষ্য হল সারা বিশ্বে নৃত্যের প্রচার ও বিকাশ করা, নৃত্যশিল্পী এবং নৃত্য সংস্থাগুলিকে একত্রিত করা এবং তাদের মধ্যে সহযোগিতা ও বিনিময়কে উৎসাহিত করা। ভারতীয় সংস্কৃতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয় নৃত্যকে। আজ কত্থক, ভারতনাট্যম, মোহিনীআট্টম, কুচিপুড়ি, ওড়িশির মতো অনেক নৃত্যের ঘরানা ভারত সহ গোটা বিশ্বে সমাদৃত। ইউনেস্কো নৃত্যশিল্পের প্রচারের জন্য এই আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক নৃত্য দিবসের উদ্দেশ্য শুধু বিশ্বের সমস্ত নৃত্যশিল্পীদের প্রচার করা নয়, বরঞ্চ সমস্ত ধরনের নৃত্য সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া। এরই অঙ্গ হিসেবে বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে রায়গঞ্জের কুঞ্জলতা প্রাঙ্গণে নৃত্যাঞ্জলির পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে। শুক্রবারের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজক সংস্থার কর্ণধার অস্মিতা অধিকারী ঘোষের সুন্দর ও সৃজনশীল চিন্তন শৈলীর বহিঃপ্রকাশ ঘটে। বরাবরের মতোই ভিন্ন ধর্মীর স্বাদের নৃত্যানুষ্ঠান ছিল লক্ষণীয়। ছোট থেকে বড় সবাই সুন্দরভাবে নিজেদের মনের চিত্তকে প্রসারিত করে, নিজস্ব কর্মব্যস্ততাকে ভুলে গিয়ে নিজের সৃজনশীল প্রতিভাকে সবার সামনে তুলে ধরে। আধুনিক নৃত্য শৈলী মানে শুধু নাচ নয়, নিজস্ব মনের ভাবের বহিঃপ্রকাশ, সবার সঙ্গে মিলনের বন্ধনও শেখায় এই আধুনিক নৃত্য শৈলী। বর্তমানে প্রত্যেকের কর্মব্যস্ততার মাঝে এই ধরনের অনুষ্ঠান মানুষকে একটু প্রাণ খুলে বাঁচতে শেখায়। শত কিছু হারিয়ে যাওয়ার মাঝেও মানুষ খুঁজে পায় নতুন ভাবে বাঁচার প্রেরণা ও জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার শিক্ষা। উল্লেখ্য, শনিবারের এই অনুষ্ঠানে আরো একটি অভিনবত্ব ছিল, যেখানে একদিকে বিভিন্ন বয়সী শিল্পীদের দ্বারা যেমন সৃজনশীল নৃত্য অনুষ্ঠিত হচ্ছে, অপরদিকে তেমনই লক্ষ্য করা গেছে হরেক রকমের রকমারি দোকানের বাহার, যেখানে অনেক গৃহবধূ নিজেদের পরিবারের দৈনন্দিন একঘেয়েমি জীবনযাপনের বাইরে এসে একটু নতুনত্বের ছোঁয়ার আশায় মনের আনন্দকে সকলের সঙ্গে ভাগ করে নিতে যোগদান করেছে। স্বাবলম্বী করার এক ধাপ এটি। এই বিষয়ে অস্মিতা অধিকারী কি বলেছেন শোনাবো। আপনার নাম? অস্মিতা অধিকারী ঘোষ। আজকে কি হচ্ছে? আমরা আজকে এখানে সৃষ্টিতে থাকো, নৃত্যে থাকো, সবাইকে ভালোবেসে থাকো, অর্থাৎ ইন্টারন্যাশনাল ডান্স ডে সেলিব্রেশন বা ওয়ার্ল্ড ডান্স ডে সেলিব্রেশন সেটা করছি। কেন এরকম করে এত আয়োজন? কিসের জন্য? সবাইকে সুস্থ রাখা, ভালো রাখা, সবার মধ্যে পজিটিভ ভাইবসটাকে তুলে ধরা, যে শিল্পের মাধ্যমেই আমরা এক সূত্রে সবাই হয়তো বেঁধে থাকতে পারি, সেই মেসেজটা দেওয়া সোসাইটিকে। এখানে দেখা যাচ্ছে বহু মহিলারা টেবিলে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করছে, তো এই উদ্যোগটা কেন? স্বনির্ভর করা, নিজের পায়ে দাঁড়াক, সবাই যতটুকুই হোক না কেন নিজস্বতা গড়ে তুলুক, আমি কিছু করি, এই পাওয়ারটা যেন সবার মধ্যে তৈরি হয়, সেটাই তৈরি করা, আর কিছুই না। চারদিকে এই হিংসা অস্থিরতার পরিবেশে আজকে কী বার্তা দিবেন মানুষকে? এই বার্তাটা আমার থেকে বেশি ভালো, আমার দাদা প্রতিম ভাস্কর ভট্টাচার্য মহাশয় ওনায় খুব ভালো বার্তা দেবেন এটার। না, এটা আমার ডান্স ডেতে আমি অংশ মধ্যে বকযথা, যাই হোক, কিন্তু বিষয়টা হলো যে ওটাটাই একটা অসম্ভব সুন্দর ফিলিং। এই অনুভূতিটা হচ্ছে যে দেশ চতুর্দিকে যে দেশ চলছে, সেই দেশের মাঝে শিল্পের বার্তা অবশ্যই একটা প্রীতির বন্ধন তৈরি করবে, এই প্রীতির বন্ধনটাই যথেষ্ট। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা।